নমস্কার বন্ধুরা, তেল কই তো আমরা খুবই পছন্দ করি, তবে কই মাছ কিন্তু অনেকেই কাটার জন্য খেতে পারে না। তার জন্য আজকে তৈরি করব তেল তেলাপিয়া। এই তেল তেলাপিয়া করার জন্য নিয়েছি আমি 4 পিস তেলাপিয়া মাছ, মিডিয়াম সাইজের মাছগুলো নিয়েছি। মাছগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে রেখে দিয়েছি প্লেটের মধ্যে। এবার মাছগুলোর গায়ে একটা করে চিড় দিয়ে দেব। চিড় দিলে কি হবে, মাছের গায়ে সমস্ত মশলার যে ফ্লেভারগুলো সেগুলো চলে আসবে। এইভাবে একটা একটা করে মাছের গায়ে আমি চিড় দিয়ে নিচ্ছি। প্রত্যেকটা মাছেরই আমি গায়ে একটু করে কেটে নিলাম। এবার তেলাপিয়া মাছগুলোর মধ্যে দিয়ে দেব লবণ আর হলুদ। আন্দাজ মতো লবণ দিলাম আর 1/2 চা চামচ হলুদ গুঁড়ো দিলাম। দিয়ে ভালো করে মাছটাকে মাখিয়ে নেব। এই তেল তেলাপিয়া খেতে কিন্তু সাদা ভাতের সাথে অসাধারণ লাগে। মাছটাকে মাখিয়ে নিয়ে আমি রেখে দিচ্ছি একটু পাশে। এবার একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে দেবো 1 ইঞ্চি পরিমাণ আদা। আদাটাকে ছোটো ছোটো টুকরো করে কেটে দিয়ে দিলাম। এর সাথে দেব 1টা কাঁচা লঙ্কা, 2টো শুকনো লঙ্কা, 1টু টমেটো কোঁচানো, আর দেব 1 টিস্পুন গোটা জিরে, আর দেব 1টু গোটা গরম মশলা, এলাচ, লবঙ্গ আর দারচিনি। এবার এর মধ্যে অল্প একটু জল দেব। জল দিয়ে সামান্য একটু ভিজিয়ে রাখবো, যেহেতু গোটা জিরে রয়েছে। মিনিট খানেক ভিজিয়ে রেখে তারপরে এটাকে একটা পেস্ট করে নেব। এবার কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটাকে ভালো করে গরম করে নেব। যেহেতু এটা তেল তেলাপিয়া, সেই জন্য একটু তেলের পরিমাণটা কিন্তু বেশি গেল। এবার এই তেলের মধ্যে আমি 2টো 2টো করে মাছ একসাথে ভাজবো না, অল্প অল্প করে ভেজে নিচ্ছি। মাছগুলো 1 পিঠ হয়ে গেলে উল্টে দিয়ে আর 1 পিঠ ভেজে নেব। মাছগুলো কিন্তু খুব কড়া করে ভাজছি না, মোটামুটি হালকা করেই মাছগুলোকে ভেজে তুলে রেখে দেব। এই ব্যাচের মাছগুলো ভাজা হয়ে গেছে, এগুলোকে উঠিয়ে রেখে দিচ্ছি। আরো যে বাদবাকি 2টো মাছ রয়েছে এগুলোকেও আমি 1-1 করে দিয়ে ভেজে নেব। তেল কই আমাদের খেতে ভীষণই ভালো লাগে, কারণ তেল কইটা সত্যি স্বাদ হয় ভীষণ ভালো। কই মাছের একটা অন্যরকম স্বাদ, তবে কই মাছের মধ্যে যেহেতু ছোট ছোট কাঁটা থাকে এই জন্য অনেকেই পছন্দ করে না। আর তেলাপিয়া মাছে কিন্তু কাঁটাটা কম থাকে, তবে অনেকটা কই মাছের মতন দেখতে বা খেতে টেস্টটাও হয়। সেই কারণে আমি আজকে তেলাপিয়া মাছ দিয়ে এটাকে তৈরি করছি। মাছটা ভেজে নিয়ে তুলে নেওয়ার পর ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ গোটা জিরে, 1টা শুকনো লঙ্কা আর 1টু গোটা গরম মশলা, এলাচ, লবঙ্গ, দারচিনি সবই 1 টুকরো করে দিলাম। এবার ফোড়নটাকে বেশ কিছুক্ষণ ভালো করে ফ্রাই করে নিচ্ছি। ফোড়নটা বেশ ভাজা ভাজা হয়ে গেলে সুন্দর সুগন্ধ বেরোবে, তখন এই বেটে নেওয়া মশলার পেস্টটা অ্যাড করে দেব। এই মশলার পেস্টটাকে দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব। দেখুন, মশলাটা ভাজা হতে হতে বেশ একটু তেল ছাড়তে শুরু করেছে। যতক্ষণ না এটা বেশ ভালো করে একটু ভাজা ভাজা হবে বা কষানো হবে, যতক্ষণ না এর থেকে সুন্দরভাবে তেল ছেড়ে আসবে, এটাকে ভালো করে কষিয়ে নেব। এবার দিয়ে দেবো 1/2 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো আর 2 স্বাদ মতো লবণ। ভালো করে আবারও এই গুঁড়ো মশলাগুলো দিয়ে মশলাটাকে আরও একটু কষিয়ে নিচ্ছি। আস্তে আস্তে দেখুন মশলাটা সুন্দর একটা রং ছাড়তে শুরু করেছে, আর এর সাথেও তেলটা রিলিজ করছে। মশলাটা কিন্তু বেশ 5 মিনিট সময় ধরে আমি কষিয়ে নিয়েছি, এটা থেকে সুন্দরভাবে তেলও ছেড়ে এসেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো 1/2 কাপের মতো জল। খুব বেশি জল দেব না, যেহেতু এটা তেল তেলাপিয়া সেই জন্য একটু কিন্তু তেল তেল ব্যাপারটা থাকবে। জল দিলে অনেকটা ঝোল হয়ে যাবে, সেই কারণে অল্প একটু জল অ্যাড করলাম। এবার 1টা 1টা করে মাছগুলোকে দিয়ে এপিটোপিট করে ভালো করে এটাকে একটু ফুটিয়ে নেব। মশলাটা বেশ গায়ে গায়ে লেগে থাকবে আর তেলটা ওপর থেকে ভেসে উঠবে, তৈরি হয়ে যাবে তখনই আমার তেল তেলাপিয়া।
এবার ভালো করে একটুখানি এপিটোপিট করেছি মাছগুলোকে। আর মাছ তো ভালো করে ভাজা রয়েছে, আর খুব একটা সময় লাগবে না, মিনিট দুয়েক মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে একটু ফুটিয়ে নিয়ে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কাগুলো একটা সুন্দর ফ্লেভার আনবে, সেই জন্য একটুখানি চেরা কাঁচা লঙ্কা অ্যাড করে দিলাম। এতে কিন্তু কোনো রকম আর গরম মশলার গুঁড়ো দেবেন না, যেহেতু আমি বেটে দিয়েছি আবার গোটাও দিয়েছি ফোড়নে, সেই জন্য এর মধ্যে আর কোনো রকম মশলা যাবে না। এবার এটাকে নামিয়ে আমি সার্ভ করে নেব। দেখুন তৈরি হয়ে গেছে আমার এই সুস্বাদু একটা পদ, তেল তেলাপিয়া। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই জানাবেন কমেন্টস বক্সে, আর ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করবেন, যারা নতুন সাবস্ক্রাইব করে নেবেন।